Welcome to SM English Tips, dear student. আর কয়েকটা দিন পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তার আগেই এই যে ভূগোল কোশ্চেন পেপারটি তার সঙ্গে উত্তরটা অবশ্যই দেখে নেবে। এই ধরনের তোমাদের কিন্তু প্রশ্নপত্র পেয়ে যাবে, আর অভিজ্ঞ স্যারদের দ্বারা এই যে কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন সাজেশানগুলো অবশ্যই তোমরা দেখে নাও। আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশান সব বিষয়ে পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে, ঠিক আছে। এই সাজেশনটা দেখে নাও, আজকের লাস্ট মিনিট সাজেশনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সহ যে উত্তর কিছু এমসিকিউগুলো বা এগুলো দেওয়া আছে সেগুলো দেখে নেবে, আর সমস্তটা ভিডিও দেখার পরে কমেন্ট বক্সে কমেন্ট করে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো চলে আসতে পারে। ভূগোল দেখো 90 নম্বরের পরীক্ষা, তো বিভাগ কয় আছে, 14টি এমসিকিউ। প্রথমে দেখো উত্তর দেখে দিচ্ছি, অতি গভীর আকৃতির উপত্যকাকে বলে ক্যানিয়ন। তারপরে দেখো ক্ষয় সমুদ্র জলস্তর উচ্চতা বৃদ্ধি করে, তলে দাগ দেওয়াটা সঠিক অ্যান্সার। তারপর মহাদেশ বরফহীন শৃঙ্গগুলিকে বলে কি বলে, নোনা টক বলে। এইভাবে তোমরা দেখে নাও অ্যান্সারগুলো, বারখান, তারপর গৌর, এইভাবে সঠিক অ্যান্সারগুলো তলায় দাগ দেওয়া আছে বা টিকচুন মারাও আছে, হয়তো বেশিরভাগই তলায় দাগ দেওয়া আছে। একটু তোমরা দেখে নাও শর্টগুলো, তোমার মধ্যে মনে পড়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। তোমরা একটু দেখে নাও শর্টগুলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই এমসিকিউগুলো। তারপরে শর্টগুলো আমি দেখাতে চলেছি, দেখো শুদ্ধ অশুদ্ধ, বা অশুদ্ধ হলে অ লিখতে হবে, শুদ্ধ হলে তালবাসা লিখতে হবে, লিখিয়ে দিয়েছি আমি। পাশাপাশি দেখো প্রথমে দুটো অ শুদ্ধ, তারপরে শুদ্ধ দুটো একটি, তারপরে অশুদ্ধ, তারপরে শুদ্ধ, তারপর শুদ্ধ, তারপরে লাস্ট একটা শুদ্ধ। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট, ঠিক আছে, শুদ্ধ। এবার তোমাদেরকে লিখিয়ে দিয়েছি শর্টগুলো, দেখো এমসিকিউ। এরপরে আমি দেখালাম এই শুদ্ধ অশুদ্ধ, তারপরে দেখালাম দুইয়ে দেখো আছে, মানে 6টি প্রশ্ন উত্তর দিতে বলেছে, ঠিক আছে। 6টি প্রশ্ন শর্টগুলো আমি শূন্যস্থানে লিখিয়ে দিয়েছি, তোমাদের সুবিধার্থে তোমরা একটু দেখে নাও, আর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকমের সাজেশনও পেয়ে যাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, ঠিক আছে। তো দেখো তারপরে যে প্রশ্নগুলো আমি দেখাতে চলেছি, যে কোনো 6টি প্রশ্ন দাও, কোন দেশকে বলা হয় দি ল্যান্ড অফ দ্য ফেরোডস, এটা হবে নরওয়ে। তারপরে মরুঞ্চলের শুষ্ক নদী খাতকে কী বলে, ওয়াদি বলে, হ্যাঁ ওয়াদি। তারপর দেখো স্ক্রাবার কঠিন, প্লাস্টিক কোন ধরনের পড়েছে, গোদা এই কঠিন, তারপরে গোদাবরী, এবার লেখা আছে তোমরা। এবং 2-4 বা দিকের সাথে ডান দিকের মিলিয়ে নাও, মিলাতে হবে, মিলিয়ে দিচ্ছি আমি, একটু দেখে নাও, একটু চোখ বলে নাও। এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার, সেগুলো তোমরা দেখে নাও, এবং তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশনটাও হয়ে যাবে আমাদের চ্যানেলে সঙ্গে থাকলে, ঠিক আছে। দেখে নাও বিভাগ গয়ে আছে যে কোশ্চেনগুলো, সে বিভাগ গয়ের সে প্রশ্নগুলো একটু দেখে নাও, অথবা দেওয়া আছে সেগুলো করতে পারো। তারপরে আমি চলে যাচ্ছি বিভাগ ঘ, বিভাগ ঘয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও বলেছে, ঠিক আছে। একটু দেখে নাও আমাদের চ্যানেলে ভূগোলের সাজেশনটাও কিন্তু আছে, তোমরা চ্যানেলে গিয়ে দেখতে পারো, ফলো করতে পারো, ঠিক আছে। বিভাগ গয়, বিভাগ ঘয়ে দেখলে প্রশ্নগুলো যেগুলো দিয়েছে একটু প্রিপেয়ার করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। আর বিভাগ ইঙ্গ, বিভাগ ইঙ্গতে বড় প্রশ্ন এগুলো, তোমরা একটু দেখে নাও, বিভাগ ইঙ্গতে এই প্রশ্নগুলো তোমরা প্রিপেয়ার করে দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ঠিক আছে। আর তার সাথে নিম্নলিখিত প্রশ্নগুলো থেকে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও, দুটি প্রশ্ন উত্তর দিতে বলেছে। তারপরে তো 5-2, 5-1 একটু দেখে নাও। বিভাগ চয়ে যাচ্ছি, বিভাগ চয়ে মানচিত্র, মানচিত্র তোমাদেরকে মানে ই করতে, ম্যাপ পয়েন্টিং, ম্যাপ অঙ্কিং করতে হবে, নাম সহ চিহ্নিত করে উত্তরপত্রে দাও, উত্তরপত্রের সাথে জুড়ে দাও, ঠিক আছে। 10 নম্বর থাকবে বিভাগ চয়ে, তোমরা একটু দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো, অনেকবার কিন্তু এসেছে অনেক জায়গায়, অনেক টেস্ট পেপারে তোমরা দেখে নিতে পারো, সেখানে গিয়ে অনেক জায়গায় এসেছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো তোমাদের শেয়ার করলাম, একটু তোমরা পেন্সিলে শেয়ার করে দিবে যেটা আমি তোমাদের শেয়ার করলাম, ঠিক আছে। আমাদের চ্যানেলে তো তোমরা সমস্ত রকম সাজেশান পেয়ে যাবে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক করে কমেন্ট করবে, ঠিক আছে। ভিডিওটি ভালো লাইক করবে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।